নমস্কার দর্শক বন্ধুরা তা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে আজ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি স্যাটে ডিএ মামলাটি শুনানি ছিল স্যাটে আজ ডিএ মামলায় কি হলো সেই নিয়ে সরাসরি আইনজীবী আপনাদের শোনাবেন স্যাটে কি হয়েছে দর্শক বন্ধুদের অনুরোধ আপনারা যদি প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি আইনজীবীর বক্তব্য শুনে নেব চ্যাটার্জি আপনি আজকে ইউনিটি ফোরামের পক্ষে ডিএ মামলায় যে স্যাটে অ্যাপিয়ার করলেন সেই বিষয়ে আপনার বক্তব্য একটু আমাদের জানান আজকে ডিএ মামলায় ইউনিটি ফোরামের মামলাটা প্রথমেই ছিল অর্থাৎ তেরো নম্বর আইটেম ক্রমিক সংখ্যা তেরো এরপরে চোদ্দ নম্বর ছিল কনফেডারেশনের কন্টেম মামলা এবং তারপরে পনেরো নম্বর ছিল রিভিউ মামলা যেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে রিভিউ মামলাটা করা হয়েছিল সেটা আজকে আমাদের তরফ থেকে অর্থাৎ ইউনিটি ফোরামের তরফ থেকে আমি অ্যাডভোকেট হিসেবে বললাম যে এই মামলায় ইউনিটি ফোরামের তরফ থেকে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করবেন এবং তার জন্য যে কোনো দিন আজকে উনি একটা লার্জার বেঞ্চে রয়েছেন যে কোনো দিন যেন ফিক্স করা হয় তাতে মামলাটা আজকে ১৩ তারিখের জন্য তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে স্যাটে ডিএম মামলাটির যে শুনানি ছিল সেই শুনানির দিন পিছিয়ে আগামী তেরো তারিখে শুনানির দিন ধার্য করা হয়েছে এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর সেটা বলাই যায় কারণ যতগুলি শুনানির ডেট পড়ছিল প্রত্যেকটি শুনানি প্রায় এক মাস ডেটের ফারাকে পড়ছিল এবার সেটি মাত্র আট দিনের ব্যবধানে পরবর্তী শুনানির ডেট পড়েছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ